রাজধানীর গুলিস্তান সংলগ্ন কাপ্তান বাজারে লাগা আগুনে একজন মারা গেছেন। আগুনে পুড়ে গেছে দোকানপাট, পুড়েছে দোকানে থাকা মুদি পণ্য। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 1 ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ভোর 4টার পর আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাজারে পর্যাপ্ত পানির সরবরাহ না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে চাল, ডাল, তেল, আদা, রসুন সহ মুদিপণ্যের বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে মুরগির দোকানও। অনেকেই দোকানের মালামাল সরাতে পারেনি, সব হারিয়ে নিঃস্ব হয়েছেন কেউ কেউ। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া দোকানের সামনে ভিড় করেন দোকান মালিক ও কর্মচারীরা। এ সময় পুড়ে যাওয়া একটি দোকানের ভেতর থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বারোটা ইউনিট নিয়ে আমরা চেষ্টা করার পর 6-8 মিনিটের সময় আগুন আমাদের টোটালি কন্ট্রোলে আসছে। তো এই আগুনে বেশ কিছু দোকানপাটগুলো পুড়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমরা সার্চ করতে যেয়ে একটা ডেড বডি পেয়েছি, একটা পুরুষ লোক, বয়স আনুমানিক 25 বছর হতে পারে।